হাই, গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, এখন ঘুম থেকে উঠলাম, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে শুক্রবার, আজকে আমার জায়ের মেয়ের অন্নপ্রাশন, তো সেই উপলক্ষেই আজকের ভিডিওটা হবে। দেখা যাবে দিনের ফুলটা নিয়ে আসবে। ঘরের ঠাকুরকে একটু পুজো দেওয়া হবে, তো এখনই ঠাকুরমশাই চলে আসবে। আর এনারা দুইজনেই সমস্ত কিছু গোছাচ্ছে, ঠাকুরমশাইয়ের সঙ্গে থাকবে। আমি ভাবছি ডাল ওজন করুন। সকালে পরোটা তরকারি খাওয়া হয়েছে, আর এখানে রান্নার ঠাকুর দুপুরের জন্য রান্না শুরু করেছে। দুপুরের জন্য আমি স্নান করে চলে এসেছি, আর এখানে শাড়ি গয়না বের করে নিয়েছি, আমি রেডি হয়ে নেব। আর এই যে টিকলি, এটা জায়ের মেয়ের জন্য কিনেছি উপহার অন্নপ্রাশনে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, খুব অল্প সময়ে তাড়াতাড়ি নিজে নিজেই রেডি হয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আটপর করে শাড়ি পরবো, কিন্তু এখন একদম সময় নেই, ওপরে সবাই চলে গিয়েছে, এখন স্নান করানো হবে, হলুদ দেওয়া হবে, তো ভিডিও ক্যামেরাও চলে গিয়েছে, এখন ওপরে যাব। গয়না, ফুল, টিকলি, মালা কিছুই পরতে চাইছে না, বিরক্ত হচ্ছে, তাই জন্য আর পরানো হয়নি, স্নান করার পরে একটু পরানো হবে। হলুদ মাখা লাগে হলুদ দিয়ে একটু স্নান করিয়ে নিচে চলে যাব। আজকে একটু বিরক্ত হচ্ছে, অন্যদিন একদম কান্নাকাটি কিচ্ছু করে না। অনেক কষ্ট করে একটু সাজানো হয়েছে, তো নেকলেসটা শ্বশুর মশাই দিয়েছে, আর একটা চেন লকেট ওর মামা বাড়ি থেকে, আর একটা চেন ব্রেসলেট বালা ওর বাবা দিয়েছে। আর এখানেই বলে দিলাম, আলাদা করে আর দেখালাম না। আচ্ছা, তো আমি এটা দিয়ে আচ্ছা খালি মুখে সোয়া দিয়ে আর
সবাই একসাথে এখানে একটু ছবি তোলা হবে, তারপর এখানে সাজাতে চলে আসবে। সকালের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে রাতের জন্য বেলুন দিয়ে সাজানো হচ্ছে, আর এখন খাওয়া দাওয়া করে নেব, আর একটু পরে পার্লার থেকে সাজাতে চলে আসবে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর রাতের জন্য সাজাতে চলে এসেছে পার্লার থেকে, তো এখন তাড়াতাড়ি ঘরে যাব। গিয়ে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে শাড়ি গয়না খুলে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হব, আমাকে আর আমার জাকে দুজনকে সাজিয়ে দেবে রাতের জন্যে। সকালের ভিডিওটা এখানেই শেষ করছি, আর রাতের জন্য আলাদা ভিডিও আসবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থাকবে। কেন এবার দেখি দাঁড়া দাঁড়া।